দেখো, আতঙ্কের পরিবেশ কিন্তু শীতলকুচির আমতলির বুথের আশেপাশের যে মানুষ তাদের মধ্যে রয়েছে, এবং তার ফলেই প্রশাসনের তরফ থেকে এই আতঙ্ক দূর করার জন্যই আজকে এই উদ্যোগ নেওয়া হয়। ভেড়া পেটানোর পাশাপাশি সেখানে কিন্তু মাইকে প্রচার চালানো হয়, এবং মাথাভাঙা 1 নম্বর ব্লকের বিডিও তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে তাদের উৎসাহিত করেন, এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তা থাকবে বলেও আশ্বস্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিকে কিন্তু ইতিমধ্যেই যারা সাধারণ মানুষ আছে তারা কিছুটা আতঙ্কিত আছেন, কারণ গত 10 তারিখ যে বিভীষিকাময় ঘটনা ঘটেছে তারপরে কিন্তু তারা একটু ভীত আছেন। তবে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তার সেখানে আশ্বাস দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হবে এমনটাও জানানো হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। ফের কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল আজ বিকেল 5টা থেকে 30 এপ্রিল সকাল 7টা পর্যন্ত তাকে নজরবন্দি করার সিদ্ধান্ত। বীরভূমে ভোটের আগে নির্বাচন কমিশনের এমনটাই সিদ্ধান্ত। এর পাশাপাশি অষ্টম দফার ভোটে 641 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে নির্বাচনের জন্য। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একদিকে অনুব্রত মণ্ডল, তাকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার কি কারণ এবং তার পাশাপাশি বাহিনী মোতায়েন সম্পর্কে জানতে চাইব। দেখো, এর আগেও কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অনুব্রত মণ্ডল নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা পড়েছে এবং বারবার তার যা বক্তব্য টিএপিএফ নিয়ে বা কিছুদিন আগেও কিন্তু বিজেপিকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই সেই সমস্ত মন্তব্য নিয়ে কিন্তু অভিযোগ জমা পড়েছে এবং বারবারই এটা বলা হচ্ছিল যে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হোক। নির্বাচন কমিশন আজকে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করলো এবং আজকে বিকেল 5টা থেকে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত নজরবন্দিতে থাকবেন এবং লেখা আছে কেপ্ট আন্ডার স্ট্রিক্ট সার্ভেলেন্স। তার সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ভিডিওগ্রাফি করা হবে। ভিডিওগ্রাফিতে কিন্তু যখন করা হচ্ছে তখন ডেট এবং টাইম মেনশন থাকবে, কখন কোথায় কোন ডেটে কোথায় গিয়েছিলেন। এবং অন্যদিকে কুসুমিতা, বলে রাখি যে অষ্টম দফা যে নির্বাচনে 641 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বুথ পাহারায়, এমনিতে থাকছে 753 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূমের ক্ষেত্রে 224 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মালদা 110 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদ 212 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতা উত্তর 95 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। অন্যদিকে বলে রাখি 11,807 বুথ রয়েছে, যেখানে বীরভূমে 3,908 বুথ, মালদাতে 2,073 বুথ, মুর্শিদাবাদে 3,796 বুথ এবং কলকাতা উত্তরে 2,083 বুথ। দেখো, এতদিন পর্যন্ত 1,071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, তার মধ্যে 318টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেওয়া হয়েছে এবং অষ্টম দফা অর্থাৎ শেষ দফায় যেটা ভোট হতে চলেছে সেখানে বুথ পাহারায় থাকছে 641 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং আগেও জানিয়েছি অনুব্রত মণ্ডলকে আবারও হাউস মানে এবার নির্বাচন আবারও নজরবন্দি করা হলো, সেটা আজ বিকেল 5টা থেকে 30 তারিখ সকাল 7টা পর্যন্ত। ধন্যবাদ রুমা। আবারও কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল, আজ বিকেল 5টা থেকে 30 এপ্রিল সকাল 7টা পর্যন্ত তাকে নজরবন্দি রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে এবং তার ভিত্তিতেই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত, এমনটাই জানা যাচ্ছে। ভিডিওগ্রাফি করা হবে এবং তার পাশাপাশি তার সঙ্গে বাহিনী জওয়ানরাও মোতায়েন থাকবেন, এমনটাই খবর। আজ বিকেল 5টা থেকে তার নজরবন্দির সময়সীমা শুরু হচ্ছে, যা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। আমরা জানি 29 এপ্রিল শেষ দফা তথা অষ্টম দফার নির্বাচন, যেখানে বীরভূমে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বীরভূমে নির্বাচন হবে, আর বীরভূমে নির্বাচনের আগে এবার অনুব্রত মণ্ডল, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি, তাকে নজরবন্দি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ বিকেল 5টা থেকে 30 এপ্রিল বিকেল 30 এপ্রিল সকাল 7টা পর্যন্ত এই নজরদারি চলবে এবং এই নজরদারির জন্য এই সময়সীমা পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন, এমনকি ভিডিওগ্রাফি করা হবে তার সমস্ত মুভমেন্টের। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে এবং তার ভিত্তিতেই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত। এর পাশাপাশি অষ্টম দফার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করা হবে তার সম্পর্কেও কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে। 641 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অষ্টম দফার ভোটে থাকবে।